আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার বাংলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পরীক্ষা ভীতি বা এক্সাম ফোবিয়া। এটি খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ছোট বাচ্চাদের থেকে নিয়ে, অর্থাৎ স্কুল গোয়িং বাচ্চাদের থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছে এরকম শিক্ষার্থীদের মধ্যেও আমরা পরীক্ষা ভীতি দেখি। পরীক্ষা ভীতি বেসিক্যালি পরীক্ষার প্রতি এক ধরনের ভয় বা ভীতি। এই ভীতিটা মাত্রাতিরিক্ত হয় এবং এটা খুব ইরেশনাল, যেখানে কোনো যুক্তি কাজ করে না। কেন হচ্ছে এটার যুক্তিটা সেরকম প্রকট নয়। আর এটা অনেক দিনের গবেষণা থেকে দেখা গেছে যে আসলে পরীক্ষা ভীতি এক ধরনের মেন্টাল ইলনেস বা মানসিক অসুস্থতা। নানা কারণে আমাদের মধ্যে পরীক্ষা ভীতি দেখা দিতে পারে। পরীক্ষা ভীতি যেসব কারণে হয় তার একটা হলো যে কতক্ষণ আমি পরীক্ষা দিতে পারবো এবং কতগুলো প্রশ্ন আসবে, এর মধ্যে কোঅর্ডিনেশনে অসুবিধা, সময়ের সাথে তারা কোঅর্ডিনেট করতে পারে না। তারা মনে করে যে অসম্ভব, এই সময়ের মধ্যে কোনোভাবেই এটা আনা সম্ভব না, সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যদি খুব কোলাহলপূর্ণ জায়গা থাকে, যেমন আমি যেখানে পরীক্ষা দিব সেখানে অনেক মানুষ থাকবে, অনেক হিচবিজি থাকবে, এইটা নিয়ে প্রথম থেকেই ভয় পাওয়া। আবার যদি লেখাপড়ার যে দক্ষতা যেটাকে আমরা বলি সেটার যদি ঘাটতি থাকে, সেটার ঘাটতি মানে কি, পরীক্ষা সংক্রান্ত বা লেখাপড়া সংক্রান্ত যে স্কিল সেগুলো ধরেন মেন্টাল অ্যালার্টনেস, অ্যাটেনশন, মনোযোগী হওয়া, পারসেপশন অর্থাৎ ঠিক মতো বুঝতে পারা, মেমোরি অর্থাৎ মনে রাখা। মেমোরির মধ্যে আবার দুটো জিনিস আছে, একটা হলো স্টোরিং আর আরেকটা হলো রিকলিং। অর্থাৎ আমি যখন কোনো কিছু পড়ি বুঝি তখন আমার ব্রেইন সেটাকে স্টোর করে, কিন্তু ওইটুকুই কাজ শেষ নয়, আমার যখন দরকার হবে তখন যেন আমি স্টোর থেকে টেনে বের করে নিয়ে আসতে পারি, সেটা হলো রিকলিং। এই স্কিলগুলোর যাদের ঘাটতি থাকে তাদের দেখা যায় পরীক্ষা ভীতি হয়। পরীক্ষার প্রস্তুতি যদি না হয়, পরীক্ষার জন্য আমার যতটুকু পড়তে হবে, আমার সিলেবাসে যতটুকু কভার করতে হবে, আমি যদি সেটুকু না করি তাহলে সারাক্ষণ একটা ভীতি থাকে প্রশ্নপত্রে কী আসবে, আমি হয়তো সেটা জানি না, আমি হয়তো সেটা পড়ি নাই, আবার যেগুলো পড়েছি সেগুলো হয়তো আমি ঠিক মতো পড়ি নাই, এই ভীতিটা আসে যদি প্রিপারেশন কম থাকে। আবার দেখা যায় যে আমাদের সবসময় পরীক্ষার সাথে একটা মানসিক চাপ থাকে, এটা মোরাললেস সবারই কিন্তু থাকে, এবং আমরা বলি কিছু পরিমাণ চাপ থাকাটা ভালো, কারণ একদম যদি মেন্টাল স্ট্রেস না থাকে আমরা ওভার রিল্যাক্সড হয়ে যাব এবং ওভার রিল্যাক্সডও আমাকে ঠিক মতো পরীক্ষা দিতে দিবে না। কিন্তু অতিরিক্ত চাপ যদি হয়ে যায় তাহলে সেই অতিরিক্ত চাপ থেকেও আমাদের মনে পরীক্ষা ভীতি দেখা দিতে পারে। আবার আরেকটি ব্যাপার হলো যে আমি যে পরীক্ষা দিব, যে বিষয়ের উপর পরীক্ষা দিব, সেই বিষয়টির আন্ডারস্ট্যান্ডিং যদি আমার ঠিক মতো না থাকে, ধরেন সে মুখস্থ করে গেছে, পুরোটাই মুখস্থবিদ্যা, সে ঠিক মতো বোঝে নাই আসলে, তাহলেও তার মনে একটা ভীতি থাকে যে যদি কোশ্চেনটা একটু এদিক ওদিক করে আসে তাহলে আমি কিভাবে উত্তর দিব, কারণ আমি তো পুরোটা আসলে বুঝি না। কাজে সেটা ভীতির একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে আগে কোনো পরীক্ষায় সে খারাপ ফলাফল করেছে, অর্থাৎ তার পূর্ব অভিজ্ঞতা আছে খারাপ ফলাফলের, সেটার থেকে তার মনে হতে পারে, নেগেটিভ এক্সপিরিয়েন্স থেকে তার মনে হতে পারে বা তার ভীতিটা জন্ম নিতে পারে। আরেকটা কারণ আমাদের এখানেও দেখা যায়, সেটা হলো আমরা দেখি যে একটা বাচ্চা যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানে কিন্তু তার পরীক্ষার সিট পড়ে না, পরীক্ষার সিট অন্য কোনো স্কুলে বা অন্য কোনো কলেজে পড়ে। তাতে কি হয়, ও তখন ভয় পেয়ে যায় যে কোথায় গিয়ে বসবো, কেমন আবহাওয়া হবে, বেশি চিল্লাচাল্লি হবে কি না, লোকজন কারা থাকবে আমার সাথে, কোন স্কুল বা কোন কলেজের বাচ্চারা থাকবে, এই সব কিছু নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, ইনসিকিউরিটি, এবং সেইটার থেকে আবার পরীক্ষা ভীতি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা অতিরিক্ত এক্সপেক্ট করেন, তার ছেলে বা মেয়ে যতটুকু রেজাল্ট করার ক্ষমতা বা করতে পারবে তার থেকেও বেশি এক্সপেক্ট করেন, এই ওভার এক্সপেকটেশনও বাচ্চাদের মধ্যে ভীতির জন্ম দিতে পারে। আরেকটা চিন্তা ওদের মধ্যে থাকে, সেটা হলো
আমার বাবা মাকে আমি কিভাবে মুখ দেখাবো যদি আমি খারাপ রেজাল্ট করি? আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে? সবাই সবার মুখ ছোট করা হবে, বিশেষ করে মা বাবার মুখ ছোট হবে। এইটা নিয়ে যদি অতিরিক্ত চিন্তা হয় তাহলে সেটার থেকেও ভীতি জন্ম দিতে পারে। আবার অতিরিক্ত প্রত্যাশা যদি থাকে যে না আমি এই পর্যন্ত অ্যাচিভ করবই, আমাকে ভালো করতেই হবে, আমাকে সব কিছুতে 90 উপরে পেতেই হবে, এরকম যদি একটু বেশি প্রত্যাশা থাকে তাহলে সেটাও আমাদের মনে ভীতির জন্ম দিতে পারে। আবার অনেক সময় আমরা আতঙ্কে ভোগে, কেউ কেউ অ্যাংজাইটিতে ভোগে। এই আতঙ্কে ভোগার ব্যাপারটিও আমাদের মধ্যে অ্যাংজাইটি বা ভীতির জন্ম দিতে পারে। আত্মবিশ্বাসের অভাব আরেকটা ফ্যাক্টর হতে পারে, যে তার আত্মবিশ্বাস লেভেলটাই কম। এখন সেলফ কনফিডেন্স যাদের কম হয় তারা সারাক্ষণ নেগেটিভটা ভাবে, তার মনে হয় আমি পারবো না, এতগুলো আনসার ঠিক মতো দিতে পারবো না, আমার রেজাল্ট খারাপ হবে, কাজে এই ভীতিটা তাদের মধ্যে অনেক বেশি কাজ করে। আবার যারা অনেক ভালো রেজাল্ট করে তাদের মধ্যেও কিন্তু ভীতি দেখা যায়। এটা কিন্তু ইন্টারেস্টিং, আমাদের মনে হতে পারে যে ও তো ভালো রেজাল্ট করেই, ওর তো সবই পজিটিভ এক্সপিরিয়েন্স, তাহলে ওর কেন ভীতি হচ্ছে? ওই যে আমাকে ভালো করতেই হবে, ওইটাই তার একটা চিন্তার কারণ হয় এবং সেটার থেকে তার ভীতি আসতে পারে। আবার কেউ কেউ যারা খুব পারফেকশনিস্ট, সব কিছু সুনিপুণভাবে হতে হবে, নিখুঁতভাবে হতে হবে, এরকম পার্সোনালিটি যাদের, তাদের মধ্যেও কিন্তু এটা দেখা দিতে পারে যে আমি পারছি না, পারবো না, এবং আমি অত নিখুঁতভাবে করতে পারবো না, এটার থেকেই তার ভীতি জন্ম নিতে পারে। আবার আমাদের এখানে, আমাদের না এখন পুরো পৃথিবীতেই, যেহেতু করোনার কারণে বাচ্চারা ঠিক মতো স্কুল করতে পারে নাই, অনলাইনে ক্লাস করেছে, অনলাইনে পরীক্ষা দিয়েছে, উইচ ইজ নট আ ন্যাচারাল ওয়ে টু ডু, সো দ্যাট যেটা হয়েছে সেটা হচ্ছে এই অবস্থা ওদের মধ্যে পরীক্ষা ভীতির জন্ম দিয়েছে, যেহেতু তারা আগের মতো করে ঠিক মতো পরীক্ষা দেয়নি। আরেকটা হতে পারে যে যদি অনেক বেশি গেমসে আসক্ত থাকে, অনেক বেশি অনলাইনে ঢুকে এইসব নিয়ে যদি অতিরিক্ত ব্যস্ত থাকে, তাহলে যেটা হয় যে এই ব্যস্ততাটা তার পরীক্ষা থেকে, লেখাপড়া থেকে তাকে সরিয়ে রেখেছে, এবং সেই কারণটাই পরবর্তীতে ভীতির কারণ হতে পারে। এটা আমি এখন অনেক দেখছি যে এই অনলাইনে ব্যস্ত ছিল, সারাক্ষণ গেমস খেলতো, এখন এসে প্রস্তুতিও নিতে পারছে না, সময় নেই, সব কিছু মিলিয়ে তার মধ্যে প্রচণ্ড ভীতির সৃষ্টি হয়েছে। আমরা আজকে এ পর্যন্ত করব। এর পরবর্তী ভিডিওটিতে যেটা নিয়ে আলাপ করব সেটা হলো যে পরীক্ষা ভীতির লক্ষণগুলো কী, এবং আমরা কীভাবে পরীক্ষা ভীতিকে ওভারকাম করতে পারি। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন। আর এই দুটো ভিডিওই আপনি দেখে আপনার যদি সন্তানের পরীক্ষা ভীতি থাকে অবশ্যই তাকে বুঝিয়ে বলবেন, এবং ওভারকাম কিভাবে করা যায় বিশেষ করে সেই ব্যাপারটি নিয়ে একটু সিরিয়াসলি আপনার সন্তানদের সাথে আলাপ করবেন। একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের, আমি অবশ্য আগেও বলেছি, তারপরেও আপনাদের আরেকবার মনে করিয়ে দেই, আমার একটা বই বের হবে, বইটার নাম হলো প্রেমময় দাম্পত্য। এই বইটি আদর্শ প্রকাশনী প্রকাশ করছে। বইটি আপনারা পাবেন 21শে মেলায় আদর্শ প্রকাশনীর স্টলে। আপনারা ওটা কিনবেন, পড়বেন, এবং সেই অনুযায়ী আপনার দাম্পত্য জীবনকে সুন্দর করবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।